শীত মানেই খিচুড়ি, আর বাজারে এখন তরি তরকারির সমারোহ। মার হাতে একদম দুর্দান্ত স্বাদের এক পাকে খিচুড়ি, শীতের দিনে স্পেশাল। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। মায়ের রেসিপিতে বানানো সেদ্ধ ভাত আপনাদের সবারই পছন্দ হয়েছিল, তাই আজকের রেসিপি মায়ের রেসিপিতেই বানানো একটা এক পাকে সবজি খিচুড়ি, যেটা এই শীতের দিনে একদম জমজমাট, সাথে কিছুই লাগবে না, এমন একটা অসাধারণ রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেরই মন জয় করবেন। আসুন দেখে নেওয়া যাক। কিছু সবজি নিয়েছি। প্রথমেই নিয়েছি একটা ওলকপি, এরকম পাতলা পাতলা করে কেটে রাখা আছে। একটা টমেটো রয়েছে, টমেটোটাকে স্লাইস করে কাটা আছে। নিয়েছি একটা গাজর, গাজরগুলোকে লম্বা টুকরো করে কেটে রেখেছি। তার সাথে নিয়েছি আমরা একটা ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলোকে এরকম পাতলা পাতলা করে কাটা আছে। ক্যাপসিকামের পরে যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপিগুলোকে আমি এখানে ছাড়িয়ে রেখেছি, আমি ছোটো ছোটো টুকরো করে নেব। আর তার সাথে নেওয়া হয়েছে আলু। আলুগুলোকে দেখুন আমি কিন্তু মাঝখান থেকে হাফ করে নিয়েছি, চারটে আলুকে নিয়ে। তার সাথে নিয়েছি এক মুঠো কড়াইশুঁটি, আর তারপর আছে একটা মুলো, মুলোগুলোকেও আমি এরকম চড়ে কেটে নিয়েছি। আর সবশেষে নিয়েছি শিম। মানে শীতে যত ধরনের সবজি আছে সব সবজি আপনারা ব্যবহার করতেই পারেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিন, তেলটা গরম হয়ে যাক। তারপরে ফোড়ন দিচ্ছি আমরা একটা তেজপাতা, তার সাথে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটা ভালো মতো গরম হয়ে যাক। তারপর আমরা প্রথম যে সবজিটা এখানে দিচ্ছি সেটা হচ্ছে আলু। আলুগুলোকে দিয়ে মিনিট খানেক সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এতে আমরা দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটাকে দিয়ে আলুর সাথে, তারপরেই আমরা এখানে দিয়ে দিচ্ছি যে মূলোটা ছিল সেইটা। ফুলকপি, মূলো এবং আলু আবারও মিনিট খানেক একটু হালকা ভেজে নেওয়া হচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ওলকপি, গাজর দিয়ে আবারও একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এরকমভাবেই সবজিগুলো কিন্তু একটু একটু ভেজে নেবেন। দেখুন আলুতে কিন্তু সুন্দর একটা কালারও আসতে শুরু করে দিয়েছে। ক্যাপসিকাম আর শিম এই দুটোও দেওয়া হয়ে গেল। বাকি সবজির মধ্যে বাকি থাকলো টমেটো আর কড়াইশুঁটি, সেটা আমরা পরে দেবো। সবজিগুলো নেড়ে চেড়ে এদিকে আমরা ভেজে নিচ্ছি, আর এদিকে 1 কাপ গোবিন্দভোগ চাল, 1 কাপ সোনা মুগ ডাল আমরা নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এটা কিন্তু এক পাকে খিচুড়ি, ডাল ভাজার কোনো প্রয়োজন নেই, আর এটার কিন্তু স্বাদটা একদমই অন্যরকম। জল দিয়ে 2 থেকে 3 বার আমরা এগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি আপনাদেরকে ভিডিওতে একবারই দেখাচ্ছি, কিন্তু 2 বার কিন্তু ধোয়া হয়েছে, তারপর জলটাকে ঝরিয়ে রেখে দেওয়া হলো। এগিয়ে যাবো তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। জানো, ফিরে আসি রেসিপিতে। এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চাল ডাল যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট 2 থেকে 3 সময় নিয়ে এটা একটুখানি আমি ভেজে নেবো, যাতে সমস্ত সবজির সাথে চাল ডালটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা জল। 1 লিটার পরিমাণ জল আমি প্রথম পর্যায়ে দিচ্ছি, তবে হ্যাঁ এই খিচুড়িটা কিন্তু একটু পাতলার দিকে হয়, তাই জলের ব্যবহার কিন্তু আমি পরেও করেছি বেশ কিছুটা। সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো ইচ্ছা মতো দেবেন। আপনারা যদি একটু মনে করেন টাইট বানাবেন তাহলে কম দেবেন। টমেটো দিয়ে দিলাম, আর তার সাথে যে মটরশুঁটিটা ছিল সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। হ্যাঁ, ভিডিওতে একটুখানি আমার চিনি দেওয়াটা ওঠেনি, একটু চিনিও কিন্তু অতি অবশ্যই আমি দিয়েছি, তবে সেটা চাল ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, এটা কিন্তু মশলার মধ্যে মাস্ট। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর তারপর এটাকে আমরা 3.5 ইঞ্চি পরিমাণ আদা, সেটাকে থেতো করে নিয়েছিলাম, সেই আদা থেতোটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে আমরা কুক করব। আমার মোটামুটি কুকিং টাইম কিন্তু 12 থেকে 14 মিনিট মতো লেগেছে খিচুড়িটা হতে। আর মাঝখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাছাড়া আমি চিনি দিয়েছি, যেটা আমার ভিডিওতে ওঠেনি ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য। চাল ডালটা প্রায় 90% সেদ্ধ হওয়ার পরে চিনি আমি 1 টিস্পুন দিয়েছিলাম। এবার নামাবার আগে দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঠিক এরকমই কনসিস্টেন্সি কিন্তু এটার হবে, দেখুন ঠিক এরকমই পাতলা পাতলা, একদম ঘন কিন্তু এটা খুব একটা ভালো লাগে না। তাই এটা এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেডি হয়ে গেল মায়ের হাতে বানানো এই এক পাকে শীতকালীন সবজি দিয়ে দুর্দান্ত খিচুড়ি। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জানো, যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালিকা, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই নমস্কার।